হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিএটি টিভির আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আমি আলামিন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, কেননা আজকে একটি ভিডিওতে থাকবে আপনাদের সব সেকশন নিয়ে আলোচিত। তো এই সব সেকশন নিয়ে আজকে আলোচনা করে দেব, একটি ভিডিওতে যা অন্য কোনো টেকনিশিয়ানরা একটি ভিডিওতে এ টু জেড আলোচনা করে না। আজকের ভিডিওটি খুবই বড় হবে, কারণ আপনারা কমেন্ট করছিলেন বড় ভিডিওতে দিতে। তো বড় ভিডিও দিলাম এই জন্য, কারণ যারা নতুন আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন একটি ভিডিওতে। তো এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু হলো, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর বেশি বেশি কমেন্ট করে আপনারা জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন। যত বেশি উৎসাহ দিবেন প্রতিদিন তত বেশি আপনাদের কাছে সিএটি টিভির নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আমি আলামিন। তাই অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অবশ্যই আপনারা এ টু জেড দেখবেন, কারণ আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আর বড় ভিডিও বানাবো না, আর অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি মিস করে যাবেন। তাই অবশ্যই আপনারা এ টু জেড ভিডিওটি দেখবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন, যদি ভিডিও ভালো না লাগে লাইক করার প্রয়োজন নাই। তো বন্ধুরা চলুন তাহলে প্রসেসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওতে। আজকের বিষয়টি হলো পাওয়ার সেকশন নিয়ে। পাওয়ার সেকশন নিয়ে বহুতবার আমি ভিডিও দিয়েছিলাম, তো আজকে আবারও পাওয়ার সেকশন নিয়ে ভিডিও দিতেছি একই কারণে, কারণ এই পাওয়ার সেকশন নিয়ে নানান ধরনের সমস্যা হয়, এবং যারা পাওয়ার সেকশনটি ওকে করতে পারেন না, কেলয় লাগান এবং সেই কেলয়টি পারফেক্ট হয় না পাওয়ার সেকশনের কিছু গোপনীয় সমস্যার জন্য। তো এই কেলয় লাগানোর পর পাওয়ার সেকশনে যাতে সমস্যা না হয় এবং যাদের পাওয়ার সমস্যা আছে এ টু জেড বুঝতে পারেন, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওটি খুবই আলাদা। আলাদা এই কারণেই আজকের একটি ভিডিওতে থাকবে সব সেকশন নিয়ে আলোচিত। তো সব সেকশন নিয়ে আজকে আলোচনা করব। ধৈর্যহারা অনেকেই ভিডিওগুলো টেনে টেনে দেন, তো আমাকে বারবার কমেন্ট করছিলেন যে ভাই আমাকে বড় বড় ভিডিও দেন, কোনো সমস্যা নেই। তো সেই জন্য বড় একটি ভিডিও করব, প্রত্যেকটার সাথে আপনাদেরকে বোঝাবো কোন সেকশনে কী কাজ এবং কোন কোন সেকশনের জন্য কী কী সমস্যা হতে পারে এ টু জেড। তাই ভিডিওটি জুড়ে আশা করি আমার সাথেই থাকবেন। তো প্রথম থেকে আবার শুরু করি। পাওয়ার সেকশন দেখেন, এখানে এসি কিন্তু লাইন ইন হয়েছে, এরপর একটি রেজিস্ট্যান্স। তো এখানে এই রেজিস্ট্যান্সটি কাটা থাকলে আমাদের পিএফে কিন্তু লাইন যাবে না। এরপর আমাদের রেজিস্ট্যান্সটি ভালো থাকে, এখানে আমাদের কিন্তু লাইনটি যাবে নেগেটিভ পজিটিভ। এরপর দেখেন এটা যদি কাটা থাকে, এটা ফিউজের মতো কাজ করে, এটা কাটা থাকলে আমাদের ওপারে কিন্তু ভোল্টেজ যাবে না। এখানে যদি আমাদের ভোল্টেজ না আসে তাহলে কিন্তু আমাদের কয়েলে ভোল্টেজ আসবে না, আর কয়েলে যদি ভোল্টেজ না আসে তাহলে কিন্তু আমার ডিগেজিং কয়েলে ভোল্টেজ আসবে না, কারণ এই ডিগেজিং কয়েলে ভোল্টেজ আসাই লাগবে। কারণ এই ডিগেজিং কয়েলে যদি ভোল্টেজ আমাদের না যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কালার জমে যায়। তো কালার আসলে অনেক প্রকার, অনেক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই আমাদের টিভিতে কালার আসে না। তো কালার একটি এইটা যদি সমস্যা থাকে কালার জমে যাবে, আর কালার জমে না দেখা গেছে মানুষের রং পোশাকের রং আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের আর জিবি সেকশনে সমস্যা থাকে, সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুবই কিন্তু ভিডিওটা আজকে ইন্টারেস্টিং, কারণ সব সেকশন নিয়ে আজকে আলোচনা করে দেবো। তাই নতুন যারা আছেন তারা কিন্তু অনেক লাভ হবে এই ভিডিও দিয়ে, আর ভিডিওটি খুবই লং হবে, সেই জন্য আসলে অনেকেই আপনারা অধৈর্য হয়ে যেতে পারেন। তাই কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য ভিডিওটি দিতেছি লং, তো না হলে আমাদের লং করতাম না শর্টকাটে। তো এর আগে ভিডিও শর্টকাট করছিলাম। তো বন্ধুরা দেখেন, এরপর যদি আমাদের এই এখানে যে দেখেন পিএফ এবং চপার যে আছে এগুলো যদি ভালো থাকে, আমাদের ফিল্টারিং ভোল্টেজ আসতে হলে এখানে ডায়োড আছে, তো ডায়োড যদি ভালো থাকে আমাদের ফিল্টারিংয়ে ভোল্টেজ আসবে। তো এখানে দুইটি চারটি ডায়োড দিয়ে থাকে এবং দুইটি নেগেটিভ এবং দুইটি পজিটিভ ভোল্টেজ দিয়ে এখানে কিন্তু আমাদের ফিল্টারিং ক্যাপাসিটারে আসে। এটাকে একটা দেখেন বুস্টার, তো এই বুস্টারটি খারাপ হলেও কিন্তু আমাদের অনেক সময় ভোল্টেজ আসে না, আবার অনেক সময় বুস্টারটি যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু পাওয়ার সেকশনটি ডেড হয়ে যায়। তো অনেক ভাই আবার আমাকে আবার বলছিলেন যে ভাই আমাদের পাওয়ার সেকশনের চপারে আমরা ওপারে বি পজিটিভ ভোল্টেজ পাচ্ছি না, খুবই কম, আবার সবই একই ভোল্টেজ, আবার বলছিলেন 25 ভোল্ট পাচ্ছি। তো এই সমস্যার জন্য দেখেন এখানে গুড়ি গুড়ি পিএফের মতো ক্যাপাসিটার আছে, তো এই ক্যাপাসিটারগুলো যদি খারাপ থাকে তাহলে আমার পাওয়ার সেকশনটি শর্ট হয়ে যাবে এবং পাওয়ার সেকশনটি ওকে হবে না,
জেনার ডায়েট যদি খারাপ থাকে আমাদের ভোল্টেজটি হালকা আপ ডাউন করবে। এ নিয়ে একটা বিস্তারিত ভিডিও, আমার একটি সমস্যা হয়েছিল যে আসলে পাওয়ার সেকশনে এই এইগুলো সমস্যা এবং এই ক্যাপাসিটার, এখানে ভার্টিক্যাল ক্যাপাসিটার জন্য আমাদের পাওয়ারটি ডেড হতে পারে, সে নিয়ে ভিডিও কাজ চলছে, আশা করি পেয়ে যাবেন। এরপর দেখেন এখানে ছোটো ছোটো ক্যাপাসিটার আছে, এগুলো যদি খারাপ থাকে এবং এগুলো যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের পাওয়ার সেকশনে সম্পূর্ণ ভোল্টেজ থাকবে না, কিছু আপ ডাউন করবে। এখানে দেখেন একটি এগেটটি পিএফ, এটার জন্য অনেক সমস্যা হতে পারে আমি ফিল করছি। এটি যদি খারাপ হয় এবং শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পাওয়ারটি ফুল জ্বলবে সিরিজ, তো আমাদের সিরিজটি ফুল জ্বলতে পারে শুধু এই একটির কারণে। অনেকে আছেন কেলোয় লাগান তারপরেও কিন্তু আমাদের সিরিজটি ফুল জ্বলে, দেখা গেছে এখানে কিন্তু ডায়োডটি ভালো আছে তারপরেও কিন্তু আমাদের সিরিজটি অনেক বেশি জ্বলে। কেন বেশি জ্বলে? কারণ ভিউয়ার্স এখানে এইটা শর্ট হয়ে থাকে, সেই কারণে আমাদের সিরিজটি ফুল জ্বলে ওঠে এবং এখানে ডায়োডগুলো খারাপ থাকলেও সিরিজটি ফুল জ্বলে ওঠে এবং এই ফিল্টারিং ক্যাপাসিটা যদি শর্ট থাকে তা আমাদের কিন্তু ফুল জ্বলে ওঠে। এ কারণে আমরা কেলোয় যারা লাগাই দেখা গেছে এখানে ডায়োড একটি খারাপ বা জেনার ডায়োড খারাপ, পিএফ খারাপ, এগুলো খারাপ থাকলে কিন্তু আমাদের কিন্তু কেলোয়টি রান হবে না। তো সেক্ষেত্রে একটু বুদ্ধি করতে পারেন আপনারা যারা কেলোয় লাগাবেন, যাদের একসান্সে কেলোয় লাগাবেন কিন্তু আসলে কেলোয় তো কাজ করে না ঠিক আগের মতো পাওয়ার ডেটের মতো, তো সেক্ষেত্রে একটি টিপস আপনাদেরকে বলবো, নতুন টিপস। তো বন্ধুরা সেই নতুন টিপসটি হলো, দেখেন আমাদের চপারটি রানিং হতে দুইটি ভোল্টেজের প্রয়োজন হয়। এখানে দেখেন একটি এসটিআর, এখানে একটি এসটিআরের সাথে এখানে আউটপুট থাকে, আউটপুট লাইনটি থাকে, অথবা আপনার কেলোয় যদি লাগান তাহলে এই চপারটার সাথে এক নম্বর পিনে লাগান আর বাকি একটি সেটি হচ্ছে গ্রাউন্ড। এখন বিষয়টি হচ্ছে চপার এখানে কিন্তু একটি গ্রাউন্ড আছে আর বাকি পজিটিভ আর বাকিগুলো বিভিন্ন লাইনে চলে গেছে। এখন যারা অনেকেই আছেন যে লোক ধরতে পারছেন না যে আসলে সিরিজ ফুল জ্বলে আছে, কোথায় শর্ট বুঝতে পারতেছেন না, তারা শুধু এই পিনটা আর এখানে গ্রাউন্ড পিনটা রাখবেন, বাকিগুলো ড্রাই সোল্ডারিং করবেন। দেখেন এখানে গ্রাউন্ডটা রাখবেন, শুধু গ্রাউন্ডটা রাখবেন আর বাকিগুলো আপনারা ওপেন করে ফেলবেন। এই কারণে, কারণ যেখানে আপনাদের শর্ট থাকবে এর আশেপাশে যখন শর্ট থাকবে তখন এই চপার থেকে অন্য কোনো লাইনে প্রবেশ করতে পারবেন না, সেই জন্য শর্ট সার্কিটটা আপনাদের হবে না, সহজে আপনারা কেলোয় লাগাতে পারবেন। আর যদি এরকম কোনো শর্ট থাকে কেলোয় লাগানোর পরে ছোটোখাটো পার্টস এখানে ডায়োডগুলো যদি শর্ট থাকে সেক্ষেত্রে আপনাদের বিপজিটিভ সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ আপনারা পাবেন না। তো বন্ধুরা এই টিপসটা অনেকেই বলে না, তো আজকে সহজ ভাষা আপনাদেরকে বলে দিলাম। এখানে যে কোনো একটি গুঁড়ো পার্ট যদি খারাপ থাকে, আমাদের জেনার ডায়োড খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চপারে ভোল্টেজ যাবে না। আরও একটা বিষয় যেটা বেশি হয়ে থাকে, এখানে দেখতে পাচ্ছেন একটি অটোকাবলার, তো এই অটোকাবলার এখানে একটু অটোকাবলার, তো এই অটোকাবলারটি যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারিতে সম্পূর্ণ ভোল্টেজ কিন্তু আমরা নাও পেতে পারি। অটোকাবলার খারাপ থাকলে অনেক সময় এখানে ভোল্টেজ আমরা সঠিক পাই না, সেক্ষেত্রে আপনার যদি কেলোয় লাগাই দিই সেক্ষেত্রে কিন্তু এখানে অটোকাবলারে কিন্তু যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমরা এখানে ভোল্টেজ পাবো না। অনেক ভাই কেলোয় লাগানোর পর ভোল্টেজ পাই না, একটি কারণে, কারণ এখানে কিন্তু দেখেন অটোকাবলার আছে, অটোকাবলার থেকে এখানে যদি পার্টসের মাধ্যমে অটোকাবলারে ভোল্টেজ প্রবেশ না হয় তো তখন কিন্তু আমাদের সেকেন্ডারিতে যাবে না, তাহলে কিন্তু আমাদের বিপজিটিভ ভোল্টেজের সমস্যা হয়ে যাবে। কারণ এখানে আমাদের যখন কেলোয় লাগিয়ে দিই তখন কিন্তু ফিল্টারিং এবং ডায়েট এবং অটোকাবলার এবং চপার কাজ করে, বাকিগুলো কাজ করে না, কিন্তু বাকিগুলো যদি ভোল্টেজ সমস্যা থাকে বা ওগুলো যদি শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের সেকেন্ডারিতে কিন্তু কোনো রকমের ভোল্টেজ যায় না। এক্ষেত্রে যে কাজটি করতে পারি, আমরা এখানে দুইটি পিন ওপেন করে দেবো চপারের, দুইটি পিন রেখে বাকিটা ওপেন করে দেবো, এরপর যদি না হয় তাহলে আমাদের অটোকাবলার বুঝতে হবে এখান থেকে আমাদের ভোল্টেজ যায় না অটোকাবলারের মাধ্যমে। সেক্ষেত্রে আমরা একটা কমন একটি টিপস, তো এর আগে আমি বলছিলাম আবার বলি, দেখেন এখানে একটি ফোটা আছে, দেখেন তো ভিউয়ার দেখেন এই যে একটা ফোটা আছে, ফোটাটার ঠিক বিপরীত পিছন দিকে, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই পিনটাতে, এই পিনটাতে আমরা আমাদের যে কেলোয়ের যে একটি ব্লু তার থাকে সেটা আমরা এখানে লাগিয়ে দেবো, এ নিয়ে আমাদের ভিডিও আছে সেটা আপনারা দেখে আসবেন। তাহলে আমাদের এখানে চপারে কিন্তু আমাদের এখানে প্রাইমারি সেকেন্ডারিতে বিপজিটিভ ভোল্টেজ নিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি। তো বন্ধুরা এই হলো আমাদের পাওয়ার সেকশনটি, তো এক্ষেত্রে যা বললাম এগুলো আপনারা কমন এই টিপসগুলো, তো এগুলো যদি আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা পাওয়ার সেকশন নিয়ে যত সমস্যা আছে সবগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা অনেকে আছেন ভিডিও কিন্তু টেনে টেনে দেখতেছেন, তো আজকের ভিডিওতে এ টু জেড থাকবে সব সেকশন নিয়ে এবং ভিডিওটি অনেক বড় হবে, কারণ আপনাদের উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা। আপনারা বলছিলেন যে বড় হোক সমস্যা না, আপনারা আমাকে বলছিলেন যে ভিডিও দিতে, সেই জন্য বড় একটি ভিডিও দিলাম, আশা করি ভিডিওটি দেখবেন আর নতুন যারা আসেন অনেক কিছু শিখতে পারবেন। এরপর যে বিষয়টি আছে দেখেন এখানে একটি পিএফ, আমাদের কিন্তু পাওয়ার সেকশনের লাগে ফ্লাইব্যাকের সাথে জড়িত একটি পিএফ,
এই যে দেখেন একটা পিএফ। তো বন্ধুরা এই পিএফটার একটা মজাদার একটা বিষয়, তো এটাও আমরা অনেকে জানি না, কারণ এটি যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের সেকেন্ড ডেতে শর্ট লাগবে। তো অনেকে আছেন যে এই পাস থেকে আমাদের এখানে হাই ভোল্টেজ, এখানে শর্ট হবে কোনো সমস্যা নেই, এখানে শর্ট হওয়ারই কথা, কারণ এখানে হাই ভোল্টেজ তৈরি হয়। তো এই পাশে ধরলে অনেকেই কিন্তু শর্ট খান, কারণ এখানে একটি দেখেন, এখানে গ্রাউন্ডের সাথে পাওয়ার গ্রাউন্ডের সাথে এখানে একটি আমাদের প্রাইমারি সেকেন্ডের সাথে এখানে পিএফ দিয়ে কিন্তু গ্রাউন্ড করা আছে, কারণ এখানে জানি আমাদের এদিকে কাজ করতে যেন শর্ট না হয়। তো এটা যদি খারাপ হয় তাহলে আমাদের কিন্তু এই পাশে শর্ট করবে হাত দিলে। তো এটাও অনেকে জানতেন না, আজকে শিখে রাখলেন। অবশ্যই আপনারা এরকম যদি যাদের দেখেন একগুলো ধরলে শর্ট খায়, বা আপনাদের এনটিআর তার লাগাতে বা ডিশের তার লাগালে বা টিভির স্পষ্ট কল শর্ট খান, সেক্ষেত্রে আপনারা এই পিএফটা চেক করে নেবেন। এটা যদি আপনারা খারাপ থাকে তাহলে কিন্তু শর্ট এই সমস্যাটা দিয়ে দেখবেন, আর এটার জন্যই বেশিরভাগ এই শর্টের এই সমস্যাটি হয়ে থাকে। তো আজকে এই টিপটা শিখে নিলেন। যাই হোক, আমরা পাওয়ার সেকশন নিয়ে আলোচনা করলাম, এখন আমরা বি পজিটিভ 110 নিয়ে এখানে আলোচনা করব। যেহেতু আমি এর আগে আমি এ নিয়ে আলোচনা করছিলাম, কারণ আজকে একটি ভিডিওতে সবগুলো আলোচনা করব, তাই এটা আপনাদেরকে বলে দিব। আর এই ভিডিওটা আশা করি আপনারা মনোযোগ দিয়ে যদি শেষ পর্যন্ত দেখেন, এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক কাজে আসবে। আর একটি ভিডিওতে আপনারা সব কিছু ডিটেলস গোপনীয় টিপ সহ পেয়ে যাবেন। এখানে দেখেন চপারে এক নম্বর পিন থেকে এখানে আমাদের বি পজিটিভ ভোল্টেজ যায়। এখন এখানে একটি ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারের জন্য আমাদের বি পজিটিভ ভোল্টেজের অনেক সমস্যা হতে পারে। সামনে এটার পরে একটি ভিডিও নিয়ে আসতেছি, আর এই একটি টিভি আমার সমস্যা হয়েছে সেটা নিয়ে ভিডিও অবশ্যই থাকবে। এবং এখানে বলছিলাম একটি রেজিস্ট্যান্সই খারাপ হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনার জাম্পার করে আপনারা এখান থেকে আপনার লাইনটা টেস্ট করতে পারবেন। 110 এখান থেকে ভোল্টেজটা যায়। অনেক সময় ডায়েটটি খারাপ থাকলে আমাদের কিন্তু এখানে ভোল্টেজ সমস্যা হবে, পাওয়ার সেকশন থেকে আমাদের যদি সঠিক ভোল্টেজ না হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে ভোল্টেজ চপার এক নম্বর পিন থেকে পাবো না। তো অনেক সময় দেখা যায় বি পজিটিভ 110 এই ভোল্টেজটা কিন্তু বসে যায় এই কারণে, কারণ এদিকে কিন্তু শর্ট থাকে, সেই কারণে আমাদের ভোল্টেজটা বসে যায়। অনেকে রেজিস্ট্যান্সটা খুলে তারপর কিন্তু এখানে আপনার ভোল্টেজটা মাপ দিবেন, এরপরও যদি না হয় তাহলে বুঝতে হবে আমাদের 100% পাওয়ার সেকশনের সমস্যা আছে। তো ভিউয়ার্স, এবার দেখেন দুই নম্বর পিনে আমার ভার্টিক্যাল সেকশন। তো এই ভার্টিক্যাল আইসিতে কাজ করে এবং আমাদের বিভিন্ন এখান থেকে এই যে দেখেন এই 27 ভোল্টটা এখানে যায়। তো এই 27 ভোল্ট থেকে আবার 33 ভোল্ট যায় আমাদের চ্যানেল সেকশন নিয়ে, সেটা আপনারা দেখে নেবেন। যদি আমাদের এখানে আইসিটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের 27 ভোল্ট কিন্তু বসে যেতে পারে, এটা আপনারা মাথায় রাখবেন। আর এই 27 ভোল্ট থেকেই কিন্তু আমাদের কিন্তু এখানে বিভিন্ন ভোল্ট কিন্তু আমাদের এখানে গিয়ে থাকে। তো যে কোনো একটি আইসিতে যদি আমাদের ভোল্টেজ বসিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে ভোল্টেজটা পাবো না, ওর অনেক সময় দেখা গেছে এই ডায়েটটি খারাপ থাকে। আর চপারের এদিকে যদি ভোল্টেজ না থাকে তাহলে আমরা 27 ভোল্ট পাবো না। এরপর দেখেন আমাদের এখানে পাবো 15 ভোল্ট, যেখানে আমাদের 8 ভোল্ট 5 ভোল্টের কাজ করা হয়, সরি ভিউয়ার্স 10 ভোল্ট। তো 10 ভোল্ট থেকে আমাদের 8 ভোল্ট 5 ভোল্টের কাজ করা হয়। অনেকে বলছিলেন যে ভাই আমাদের এসটি হয় না, তো এখানে 8 ভোল্ট 5 ভোল্টের জন্য 2টি ট্যানজিস্টর আছে, এই 2টি ট্যানজিস্টর যদি আমাদের চালু না হয়, 8 ভোল্ট যদি জঙ্গলে না যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু এসটি চালু হবে না। তো এটাও আমরা মাথায় রাখবো যে আমাদের এসটি না হলে 8 ভোল্ট 5 ভোল্ট দেখতে হবে। এখানে আউটপুট ট্যানজিস্টারের পিছনে কিছু ভোল্টেজ আছে, এখানে ট্যানজিস্টার দিয়ে ভোল্টেজ গেছে এবং একটি কয়েল, এটাও যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের এসটি ভোল্টেজ হবে না। এরপরে দেখেন 4 নম্বর পিন থেকে আমাদের সাউন্ড সেকশন। তো সাউন্ড সেকশনে এখানে যদি আমাদের আইসিটির সমস্যা থাকে তাহলে আমাদের ভোল্টেজ বসে যাবে। আর মোট বিষয় হলো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, আমাদের ভোল্টেজ যেখানেই যাক না কেন আমাদের আগে বুঝতে হবে ভোল্টেজ আমাদের কোথায় কোথায় বসে যায়। একটি কথা মাথায় রাখবেন, আমাদের কিন্তু ডায়েট এবং আইসি এগুলো কিন্তু ভোল্টেজ বসে যাওয়ার একমাত্র কারণ, সেগুলো আপনারা দেখে নেবেন। তো অনেক সময় দেখা গেছে এখান থেকে আমাদের ভোল্টেজ আসতে কিছু জেনার ডায়েট আছে, তো অনেক সময় দেখা গেছে 8 ভোল্ট 5 ভোল্টের সাথেও কিন্তু জেনার ডায়েট আছে। তো এই জেনার ডায়েটের এখানে দেখেন জেনার ডায়েট আছে কিছু, এই জেনার ডায়েট যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের এখানে ট্যানজিস্টার ভোল্টেজ বসে যাবে, আবার অনেক সময় ট্যানজিস্টারের জন্য ভোল্টেজ কিন্তু বসে যেতে পারে। এখন আসি আমাদের এই ফ্লাইব্যাক সেকশন। তো বন্ধুরা, ফ্লাইব্যাক সেকশনে অনেকে আছেন এসটি চালু হয় না, তো এসটি চালু হয় না বলছিলাম, এখানে একটি ট্যানজিস্টার আছে, তো সেই ট্যানজিস্টার থেকে যদি আমাদের এখানে কিছু ভোল্টেজ না আসে তাহলে কিন্তু আমাদের এসটি চালু হবে না। আমাদের এসটি চালু হলে দেখেন এই যে পিনটা, এই পিনটাতে আমাদের এখানে কিন্তু ভোল্টেজটি মাইনাস ভোল্টেজ দেখাবে, তাহলে বুঝবেন আপনার এসটি হচ্ছে। এবং ট্যানজিস্টারের মাঝের পিনে যদি আপনারা ধরেন তাহলে বুঝবেন, হাই ভোল্টেজ হলেই বুঝবেন, এখানে 110 চেয়ে এখানে হাই ভোল্টেজ হলেই বুঝবেন যে আপনাদের এসটি হচ্ছে।
তো অনেক সময় অনেকে আবার বলছিলেন যে ভাই এই টেন্ডারস্টার আউটপুটও বারবার কেটে যায়, কারণ আমরা এতে সঠিক মাপ পাই না। আবার অনেক সময় দেখা গেছে অন্য চিকেন সার্কিট থেকে লাগাই, সেক্ষেত্রে আমরা গুণাগুণ এক পাই না, সেক্ষেত্রে আমাদের আউটপুট টেন্ডারস্টার কেটে যায়। এখানে হাই ভোল্টেজ 110 জায়গায় যদি অধিক ভোল্টেজ হয়ে যায়, অধিক ভোল্টেজ যদি হয় তাহলে কিন্তু আমাদের টেন্ডারস্টারটি কেটে যাবে। অনেক সময় ফ্লাইব্যাকটি যদি শর্ট থাকে আমাদের টেন্ডারস্টারটি কিন্তু কেটে যাবে। এখন দেখেন আমাদের এখানে ফ্লাইব্যাক থেকে এক নম্বর পিন থেকে দেখেন এবিএল ভোল্টেজ। অনেকে প্রশ্ন করছিলেন ভাই আমাদের গ্রাফিক্স নাই আর সব আছে লাইট আছে, তো এক নম্বর পিন এখানে দেখেন এক নম্বর পিন থেকে আমাদের কিন্তু এখানে দেখেন একটা এবিএল ভোল্টেজ আসছে। সরি বন্ধুরা, দুই নম্বর পিন থেকে আমাদের এবিএল ভোল্টেজ আসছে, আর এক নম্বর হলো 180। তো বন্ধুরা এখানে 180 ভোল্টেজ দেখেন, এখানে 180 ভোল্ট থেকে একটা ডায়েট হয়ে গেছে। তো অনেক সময় ডায়েটটি খারাপ থাকলে এখানে ভোল্টেজটি বসে যায়, এরপর 180 ভোল্ট আমার কিন্তু বেজি চলে গেছে। তো আবার আজকে আমাকে প্রশ্ন করছিলেন, এর আগেও প্রশ্ন করছিলেন যে ভাই আমাদের কালারটি সমস্যা। তো এক ভাই আমাকে প্রশ্ন করছেন কালারটি রঙিন রঙিন বাংলা খাতার মতো দাগ। সেক্ষেত্রে বন্ধুরা দেখেন এখানে কিছু দেখেন আমাদের 8 GB-র জন্য তিনটি টেন্ডারস্টার আছে। তিনটি টেন্ডারস্টার যদি আমাদের খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটি দেখা দেবে, আমাদের 8 GB সমস্যা দেখা দেবে। এবং 180 এখানে একটি ক্যাপাসিটার আছে, 180 ভোল্টের ক্যাপাসিটার আছে VS, সেটাও যদি খারাপ থাকে আমাদের কিন্তু এখানে কিন্তু কালারের সমস্যা হতে পারে। আবার দেখেন তিনটি টেন্ডারস্টারের জন্য তিনটি রেজিস্ট্যান্স আছে এবং তিনটি জেনারেটর আছে, এগুলো খারাপ হলেও কিন্তু বন্ধুরা হতে পারে। এখানে দেখেন সাদা রেজিস্ট্যান্স, অনেকে আবার প্রশ্ন করছিলেন ভাই এই রেজিস্ট্যান্সগুলো গরম হয়ে যায়। আমাদের এখান থেকে টেন্ডারস্টারটি যদি কোনো একটি খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্স গরম হয়ে যায়, সেটা আমরা মাথায় রাখবো। আর একটি টেন্ডারস্টার যদি দেখেন খারাপ হয়ে গেছে, বাকি দুইটা চেঞ্জ করা উচিত আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স ভালো পাওয়া যায়। অনেক সময় একটি খারাপ হলে বাকি দুইটি খারাপ হয়ে যায়। এরপর দেখেন বেসবোর্ড, তো বেসবোর্ডে যদি আমাদের বিভিন্ন সমস্যা থাকে, বেসবোর্ডে মরিচা ধরে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পিকচার টিপে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অনেক সময় দেখা গেছে আমাদের দিন দিন ছবি চলতে চলতে হালকা কুয়াশার মতো আসে, তখন কিন্তু এই বেসটিতে সমস্যা হয়ে যায়। তো অনেক সময় ফিক্সার টিউব যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যা হয়ে যায়, কালারের সমস্যা হয়ে যায়, সেগুলো আমরা টেস্ট করে নেবেন। একটি নতুন ভিডিও আছে, আগের ভিডিও তৈরি করা আছে ফিক্সার টিউব কীভাবে শর্ট সেটি আপনারা দেখে নেবেন। তো এখানে দেখেন একটি ফোকাস ভোল্টেজ, এখানে একটি PF, তো এটাও বেশিরভাগ হয়ে থাকে। তো এই PFটার জন্য আমাদের পিকচারে কিন্তু আলো কম আসতে পারে। কেন আলো কম আসবে ভিউয়ার্স, কারণ এইটি যদি আমাদের খারাপ থাকে তাহলে কিন্তু আমার পিকচারটি সম্পূর্ণ আলো আসবে না এটার জন্য। আর অনেকেই মনে করেন যে আমার পিকচার টিউবটা খারাপ, সেই জন্য আপনারা এই PFটি চেঞ্জ করে নেবেন। অনেকে আছেন এই গ্রাউন্ডটি দেন না, এই গ্রাউন্ডের কাজ হচ্ছে একটি চমৎকার কাজ ভিউয়ার্স, এটা যদি ভুল করেন তাহলে আপনার পিকচার টিউবটি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এবং দেখেন এখানে কিন্তু আমাদের 5টি কালেকশন আছে, তো 8 GB এখানে জঙ্গল থেকে 8 GB তিনটা সিগন্যাল আসে, এবং এখানে একটি গ্রাউন্ড থাকবে এবং একটি 8 ভোল্ট থাকবে। তো এটাও আমরা দেখে নিব। তো এখানে আমাদের দেখেন এই যে লাইনটা ভিউয়ার্স, এই যে পাঁচটা লাইন আমাদের কিন্তু দেখেন এখান থেকে আসছে, এখানে কিন্তু আমাদের 5টার মতো রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স থাকে। তো এই রেজিস্ট্যান্স যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের বেসবোর্ডে কালার। তো অনেকে মনে করেন যে আসলে কালার মনে হয় এই কয়টাই হয়, তো না ভিউয়ার্স, কালার সেকশন এখান থেকে হতে পারে। এটা যদি আমাদের এখান থেকে জঙ্গল থেকে যদি কালার সেকশন খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের পিকচারে কিন্তু কালার আসবে না। তো ভিউয়ার্স এটা আপনারা দেখে নিব। আর এখানে কিছু আমাদের বিষয় আছে, অনেক সময় দেখা গেছে এসটি না হলে এখানে কিন্তু গ্রাউন্ড আছে, দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের দেখেন এই যে গ্রাউন্ডের সাথে এখানে কিন্তু টেন্ডারস্টারের সাথে সম্পৃক্ত আছে। তো এই টেন্ডারস্টার যদি আমাদের গ্রাউন্ড না পায় তাহলে কিন্তু আমাদের এসটি হবে না। তো ভিউয়ার্স এখানে আরও সমস্যা আছে যেগুলো আমাদের বেশিরভাগ কমেন্ট আসে, সে নিয়ে আলোচনা করতেছি। ভিডিওটি A to Z দেখবেন, কারণ আজকের ভিডিওটি সর্বোচ্চ লং হবে। তো অনেকে আমাকে কমেন্ট করছিলেন বড় ভিডিও বানানোর জন্য, সেই জন্য বড় ভিডিও দিতেছি। এখানে আমাদের চ্যানেল সেকশন নিয়ে অনেক অভিযোগ আছে, এখানে VCC ভোল্ট, এখানে কিন্তু আমাদের 5 ভোল্ট এখানে আসতে হবে। এই 5 ভোল্টটাই কিন্তু আমাদের এখান থেকে দেখেন, এখানে কিন্তু আমাদের 8 ভোল্ট 5 ভোল্ট যে তৈরি হয় সেটি আমাদের সেন্সরে যায় এবং এখানে কিন্তু 5 ভোল্টই আসে। তো এই 5 ভোল্টই না হলে কিন্তু আমাদের কিন্তু এখানে টিউনিং আসবে না, চ্যানেল আসবে না এবং চ্যানেলটি কিন্তু চালু হবে না। এবার 2 নম্বর পিন থেকে দেখেন এখানে টিউনিং ভোল্টেজ, আমরা যেখানে সার্চিং করি তো এখানে আছে 33 ভোল্ট একটি জেনার ডায়েট হয়ে, এখানে একটি 18-15 টেন্ডারস্টার হয়ে আস্তে আস্তে ভোল্টেজ বেড়ে, এখানে কিন্তু একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু আমাদের এই ভোল্টেজটি এখানে আসে, তারপর কিন্তু আমরা চ্যানেল পাই। তো আমাদের টিউনিং ভোল্টেজের সাথে যে বিষয়টি এক নম্বরে আমাদের মনে রাখা উচিত, তো এখানে দেখেন যে টিউনিং অনেক সময় টিউনিং লেখা থাকে, TU লেখা থাকে, তো অনেক সময় VT লেখা থাকে, তো এটার অর্থ হচ্ছে টিউনিং। তো এখানে দেখেন একটি রেজিস্ট্যান্স, এখান থেকে আমাদের একটি রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখেন এই একটি রেজিস্ট্যান্স,
তো এই টিউনিং ভোল্টেজের সাথে একটি রেজিস্ট্যান্স থাকে, তো এই রেজিস্ট্যান্সটা অনেক সময় দেখা গেছে মরিচে ধরে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটি কিন্তু সেভ হয় না, এবং অনেক সময় দেখা গেছে চ্যানেল একা একা চলতে চলতে আবার একা একা আমাদের কিন্তু চ্যানেলটি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সটি এখানে দেখে নিব। তো দেখেন ভিউয়ার্স, আমার এটাতেও কিন্তু রেজিস্ট্যান্সটি কিন্তু জং হয়ে গেছে এবং কিছু পিএফ সেটিও কিন্তু জং ধরে গেছে। তো এই পিএফের জন্য আমাদের কিন্তু চ্যানেল আস্তে আস্তে দেখা গেছে আমাদের বিভিন্ন ধরনের রেখা পড়তে পারে চ্যানেলে এবং আরএফ এর লাইন আসতে পারে, আরএফ লাইন আসতে পারে। তো এখানে আমাদের রেজিস্ট্যান্সটি যদি মরিচে থাকে আমরা রেজিস্ট্যান্সটি চেঞ্জ করে দিব। অনেক সময় রেজিস্ট্যান্সটি ভালো দেখায় কিন্তু আসলে রেজিস্ট্যান্সটি সম্পূর্ণ ভালো থাকে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা রেজিস্ট্যান্সটি চেঞ্জ করে দেবো ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমাদের এখানে চায়না সার্কিট যেহেতু সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ডের কোনো সমস্যা হয় না। তো চায়না সার্কিট দেখেন, এখানে কিন্তু আমাদের কিন্তু দেখেন কিছু লেগ কিন্তু ভেঙে গেছে, এখানে ক্যাপাসিটার কিছু লেগ ভেঙে গেছে, এখান দেখেন প্রত্যেকটা ভেঙে গেছে। তো এর জন্য আমাদের চ্যানেলে সমস্যা হতে পারে, আসলে পার্টসগুলো ভালো থাকে কিন্তু আসলে লেগগুলো কিন্তু খারাপ হয়ে যায়, জং ধরে যায়। এখানে রেজিস্ট্যান্স, তো এই রেজিস্ট্যান্স খারাপ হলে কিন্তু আমার একটি রেজিস্ট্যান্সের জন্য এখানে অনকে টুকে রেজিস্ট্যান্স থাকে। তো এই রেজিস্ট্যান্সের জন্য ভিউয়ার্স বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আমাদের চ্যানেল সেফ হয় না, বারবার চ্যানেল চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই রেজিস্ট্যান্সটি চেঞ্জ করলেই হয়। তো আপনারা যদি না বোঝেন তাহলে আপনারা জাম্পার করে প্রথমে দেখবেন যে আসলে রেজিস্ট্যান্সটি ঠিক আছে নেই। আবার অনেক সময় দেখা গেছে দেখেন এখানে কিন্তু আমাদের চ্যানেল বক্স আছে, চ্যানেল বক্সের ভিতরে এই দেখেন ছোটো ছোটো কিন্তু কয়েল আছে, তো এই কয়েলগুলো অনেক সময় কেটে যায়, জং ধরে যায়, মরিচা ধরে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে। এরপর দেখেন টিউনিং ভোল্টেজের সাথে আমাদের 18-15 একটি টেনরেস্টার আছে ভিউয়ার্স, এই টেনরেস্টারটি যদি খারাপ থাকে, আমাদের টেনরেস্টারটি খারাপ হওয়ার ফলেও কিন্তু আমাদের চ্যানেলে সমস্যা দেখতে পারে এবং সার্জ দিলে 33 ভোল্ট যে ওঠে সেটি এই টেনরেস্টারের মাধ্যমে, তো সেটা আমরা দেখে নিব। এরপর দেখেন আমাদের 3 নম্বর পিনে, তো ভিউয়ার্স 3 নম্বর পিনে এখানে 4-5 ভোল্ট থাকবে, 5 নম্বর পিনেও 4-5 ভোল্ট থাকবে এবং 6 নম্বর পিনটা আমাদের দেখতে পাচ্ছেন গ্রাউন্ড, এবং দেখেন আমাদের যে শেষের পিন এখানে দেখেন এটার বলে আয়ার পিন, এই যে আইএফ লাইন আছে, আইএফ লাইন এটা আয়ার পিন। তো আইএফ লাইনটি আমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু চ্যানেলে অনেক সময় দেখা গেছে ঝিরঝিরে শব্দ আসে এবং আমাদের চ্যানেলে বড় বড় রেখা পড়ে, সেক্ষেত্রে কিন্তু এখানে যদি আমাদের কিছু নির্দিষ্ট ভোল্টেজ আমরা যখন ডিসটি ইন করব তখন কিন্তু আমাদের এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ আসবে, তো এটাও যদি না আসে তাহলে কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের রেখা পড়তে পারে। অনেক সময় দেখা যায় কিন্তু আমাদের চ্যানেলে ডিকে উঠে থাকে এবং ডিকে যায় না, অনেক সময় লক হয়ে যায়, অনেক সময় ম্যানুয়ালি ওঠে না। তো অনেক সময় আমাদের বাচ্চারা কিন্তু রিমোটটি টেপার ফলে এখানে কিন্তু একটি প্রোগ্রাম করা থাকে মেমোরি আইসি, তো এই মেমোরি আইসিটি যদি খারাপ থাকে ভিউয়ার্স তাহলে কিন্তু আমাদের জঙ্গল আইসিটির সাথে ম্যাচিং হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের সফটওয়্যার ম্যাচিং হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে, ডিকে শব্দ আসতে পারে, অনেক সময় সাউন্ড আসবে না, চ্যানেল চেঞ্জ হবে না। তো আমাদের চ্যানেল সেভ হওয়ার জন্য মেমোরিতে কিছু MB থাকে, তো তার ফলে আমাদের কিন্তু এখানে কিন্তু ডিটেলস জমা হয়, তো এই মেমোরিটি যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে চ্যানেলের যত সমস্যা, তো এগুলো আমরা দেখে নেব। এরপর দেখেন ভিউয়ার্স, এখানে দেখেন একটি পয়সার মতো আছে, তো এটা বিভিন্ন নামে আপনারা ডাকেন, তো এটার জন্য কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু রেখা পড়তে পারে। আর দেখেন এখানে একটি ক্রিস্টল, তো ক্রিস্টলের জন্য আমাদের বিভিন্ন ধরনের টিভিতে কিন্তু কালার সমস্যা দেখা দিতে পারে, কালার নষ্ট হতে পারে। আর এখান থেকে দেখেন জঙ্গলের পাশ থেকে দেখেন 5টি রেজিস্ট্যান্স, তো এটা দিয়ে আমাদের 8 GB লাইন যায়, তো এটার জন্য আমাদের কালার সমস্যা হতে পারে। যারা বলছিলেন যে ভার্টিক্যাল এবং যে হরিজন্টাল লাইন আমাদের সমস্যা, দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু এই যে দেখেন এখান পিন থেকে আমাদের ভার্টিক্যালের লাইনটি বড় ছোট করা হয়, এখানে কিন্তু দেখেন ফ্লাই ব্যাকের 10 নম্বর পিন থেকে এবং 9 নম্বর এবং 8 নম্বর পিনে আমাদের এখান থেকে দেখেন, তো ভিউয়ার দেখেন এখানে কিন্তু আমাদের ভার্টিক্যালের যে লাইন সেটি কিন্তু বড় ছোট করা হয়। তো অনেকে নতুন সার্কিট লাগানোর ফলে এখানে কিন্তু আমরা এটা বড় ছোট করে নেবেন, সেক্ষেত্রে পর্দা ছোট হয়। তো অনেক ভাই প্রশ্ন করছিলেন আমাদের নতুন সার্কিট লাগানোর পর্দা ছোট, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করে নেব, এরপরে যদি না হয় আমরা ফ্যাক্টরি সেটিং করে নেব, ফ্যাক্টরি সেটিং থেকে আমাদের পর্দার বিভিন্ন সেকশন করা যায়, পর্দা বড় ছোট করা যায়, এ নিয়ে ভিডিও দেওয়া আছে এবং কালার সেকশনটি সেখানে অনেক ফাংশন আছে, সেই জন্য আমাদের অনেক সমস্যা হতে পারে। অনেক সময় দেখা গেছে এখানে কিছু পিএফ রয়েছে, এই যে পিএফ, এই পিএফের জন্য আমাদের ভার্টিক্যাল সমস্যা হতে পারে। এবং দেখেন এখানে 4টি কিন্তু ক্যাপাসিটার আছে, তো আমরা অনেকেই মনে করি যে 4টি ক্যাপাসিটার আসলে ভার্টিক্যাল হরিজন্টাল লাইনে কাজ করে, কিন্তু না ভিউয়ার্স, এক একটা সেকশন, সাউন্ড সেকশন, ভার্টিক্যাল সেকশন, হরিজন্টাল এবং 110-এর কিছু ক্যাপাসিটার আছে, এই জন্য এই সমস্যাটি কিন্তু হতে পারে। তো অনেকেই বোঝেন না, সেই জন্য সব ক্যাপাসিটারগুলো ফেলে দেন, তারপর ভার্টিক্যাল সমস্যা হয় না, এবং এখানেও কিন্তু একটি ভার্টিক্যালের একটি ক্যাপাসিটার আছে, এগুলো আপনারা দেখে নেবেন।
আবার দেখেন এখানে একটি মূল বিষয় এটাও খুব গুরুত্বপূর্ণ তিনটি রেজিস্ট্যান্স তো এই তিনটি রেজিস্ট্যান্স যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু 110 ভোল্টের জায়গায় 200-300 ভোল্টেজ দেখাবে এরকম সমস্যা হতে পারে এখানে ভ্যালু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আবার অনেক সময় দেখা গেছে এখানে ভেরিয়েবল আছে এটা দিয়ে ভোল্টেজ কমানো বাড়ানো হয় সেক্ষেত্রে এটা যদি খারাপ হয় আমাদের কিন্তু ভোল্টেজ অতিরিক্ত হতে পারে ভোল্টেজ কমবে না একই জায়গায় থাকবে এটা আমরা দেখে নেব এটা হলো আমাদের সাউন্ড সেকশন তো আমাদের সাউন্ড সেকশনে অনেকে বলছিলেন নাকে বাজে আমাদের স্পিকার ঠিক আছে তারপর কিন্তু সঠিক যে আমাদের অডিওটা সেটা পাই না এটা ক্যাপাসিটরের জন্য হতে পারে এবং এখানে ট্যানজিস্টর আছে ট্যানজিস্টরের মান হচ্ছে ভিউয়ার্স 26-83 ট্যানজিস্টরের জন্য আমাদের কিন্তু সাউন্ড সেকশনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে অনেকে আছেন পুরাতন সার্কিটে আপনারা এই আইসিটি পান না এই আইসিটা আপনারা কপি করে লাগাতে পারেন না সেক্ষেত্রে এখানে অডিও সার্কিট লাগানো যায় এ নিয়ে অনেকের ভিডিও আছে আমি সামনে ভিডিও দেবো আশা করি তো বন্ধুরা অনেকেই ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথেই আছেন আবার অনেকেই কিন্তু ভিডিও ছেড়ে চলে গেছেন তো যারা আছেন তারাই কিন্তু আসলে নতুন নতুন কাজ শিখতে পারবেন কারণ এতটুকু ধৈর্য যদি আপনারা না ধরেন তাহলে কাজ শিখবেন কীভাবে কারণ আপনাদের টাকা পয়সা লাগে না আসলে এই ভিডিওগুলো দেখতে সামান্য একটু MB খরচ করে আপনারা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা অনেক কাজ করতে পারবেন কাজ শিখতে পারবেন তো বন্ধুরা এক সময় দেখা গেছে আমি এরকম কাজ শেখার জন্য আগ্রহ ছিলাম কিন্তু আসলে এরকম কষ্ট করে কেউ কাজ শেখায় নাই A to Z বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করি যা অনেকেই কিন্তু আলোচনা করে না ভিউয়ার্স তো অবশ্যই ভিডিওটি জুড়ে থাকবেন এখন যে বিষয় বন্ধুরা এখানে আরও কিছু সেকশন আছে আমাদের ভার্টিক্যাল সেকশন এখানে ভার্টিক্যাল আইসিটি যদি খারাপ থাকে সেক্ষেত্রে আমাদের ভার্টিক্যাল হরিজেন্টালের রেখা পড়তে পারে এবং এখানে ভার্টিক্যাল পিন থেকে কিছু আউট হয় আউট এখানে কিছু রেজিস্ট্যান্স আছে ভিউয়ার্স এই যে দেখেন কিছু রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স যদি খারাপ থাকে আমাদের এই ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজটি অসিলেশন ভোল্টেজটি আউট হয়ে আমাদের জঙ্গলে যদি না হয় আমাদের কিন্তু ভার্টিক্যাল সেকশনে ভার্টিক্যাল হরিজেন্টাল লাইনটি পড়তে হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে কিছু রেজিস্ট্যান্সটি আমরা চেক করে নেব এরপর দেখেন আমাদের ভার্টিক্যাল আইসিতে যে লাইন যায় 27 ভোল্ট তো এই 27 ভোল্টের সাথে কিন্তু ভিউয়ার দেখেন এখানে 27 ভোল্ট এসে একটি রেজিস্ট্যান্স এবং কিছু রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু আমাদের এখানে এই আমার একটি 27 ভোল্ট হয়ে এখানে কিন্তু একটি ডায়োড আছে এই যে ভিউয়ার দেখেন এখানে একটা ডায়োড আছে তো এই ডায়োড দিয়ে কিন্তু আমাদের 27 ভোল্ট এবং এই পাশে 27 ওই পাশে 27 এই পাশে 25 দুটি ভোল্ট ভাগ করে আমাদের কিন্তু আইসিটিতে দেওয়া হয় তো এই ভোল্টেজটি যদি খারাপ থাকে তবু আমাদের এই সমস্যা হতে পারে আমাদের সাউন্ড সেকশনে দুইটি সেকশন থাকে দুইটি স্পিকারের জন্য দুইটি তো এক একটা সাইড দিয়ে এক একটা স্পিকারের সাউন্ড বাইরে তো অনেক সময় দেখা গেছে একটি স্পিকার একটা কম বাজে একটা বেশি বাজে সেক্ষেত্রেও আমাদের কিন্তু এই আইসিটির সমস্যা হতে পারে আমাদের আইসিটির জন্য কিন্তু সাউন্ড দেখা গেছে এক স্পিকার আসে আবার অন্য স্পিকার আসে না আবার দেখা গেছে একটি কম আসে একটি বেশি আসে সেক্ষেত্রে আমাদের এই যে সাউন্ড আইসিটি এটাই সমস্যা থাকে তো যা যা বললাম এগুলো আপনারা দেখে নেবেন তো ভিউয়ার্স আবার অনেকেই বলেন যে আসলে এস্টার্ন বাহে রিলিজ হয় না আবার দেখা গেছে আমাদের সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাওয়া যায় না অনেক সময় দেখা যায় এখানে আমাদের অটো কাপলারটি খারাপ হয় সেক্ষেত্রে ডায়োড যেভাবে মাপে সেরকম আপনার এই অটো কাপলারটি মাপতে হয় এক পাশে দেখাবে আর এক পাশে দেখাবে না সেই জন্য এই সমস্যাটি হতে পারে অনেক সময় এই যে দেখেন এখানে একটি ট্যানজিস্টর আছে এই ট্যানজিস্টরটি আমাদের খারাপ হতে পারে তো এখানে 18-15 ট্যানজিস্টর থাকে এই ট্যানজিস্টরের জন্য আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজের সমস্যা হতে পারে তো এগুলো আমরা ট্যানজিস্টর কীভাবে মাপে সেগুলো মেপে আস্তে আস্তে দেখবেন তো বন্ধুরা অনেক পার্টস এখানে আছে বহু পার্টস আছে অনেক পার্টস দেখাবে ভালো কিন্তু আসলে এগুলো আসলে ভালো না তো মাপতে গেলেও আমাদের রিডিং আসে ভালো কিন্তু আসলে এগুলো অনেক খারাপ সেক্ষেত্রে আপনারা এগুলো ফেলে দেবেন আর তাহলেই আপনারা কিন্তু সঠিক যে একটি পারফরমেন্স সেটা কিন্তু আপনারা পাবেন এখানে দেখেন 180 ভোল্টের একটি ক্যাপাসিটার আছে তো এই 180 ভোল্টের ক্যাপাসিটারটা যদি খারাপ হয় আমাদের বেসবোর্ডের সকল বেসবোর্ডের এখানে যতগুলো অপশন আছে আমাদের 180 ভোল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু ওই পারফরমেন্সগুলো পাবো না কালার সমস্যা থাকবে এবং বিভিন্ন ধরনের পিকচারে আমাদের সমস্যা দেখাবে তো এগুলো আমরা দেখে নিব আর একটি বিষয় বাংলা খাতার মতো অনেকেই বলছিলেন যে বাংলা খাতার মতো আসে দাগ দাগ আসে তো এখানে অনেক 50 ভোল্টের ক্যাপাসিটার এটা যদি খারাপ থাকে আমাদের বাংলা খাতার মতো রেখা পড়তে পারে এরপর দেখেন একটি এখানে একটা কয়েল তো এই কয়েলটি খারাপ হলে আমাদের ভার্টিক্যাল হরিজেন্টাল লাইন পড়ে যেতে পারে তো ভার্টিক্যাল সমস্যা হতে পারে এই এইখানে একটি দেখেন কয়েল কয়েলটার জন্য আমাদের এই সমস্যাটা হতে পারে তো এগুলো আমরা দেখে নিব তো এই কয়েলের জায়গায় আমরা জাম্পার করে দিলেই কিন্তু আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আস্তে আস্তে অনেকগুলো নিয়ে আলোচনা করছিলাম তো এখানে ভার্টিক্যালের জন্য কিছু রেজিস্ট্যান্স আছে এখানে কিছু রেজিস্ট্যান্স আছে এগুলো আমরা দেখে নিব অনেক সময় দেখা গেছে কিছু পার্টস না হলেও চলে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছিলাম
তো আজকে ভিডিওটি অনেক বড় হইতেছে, তো আপনারা ধৈর্য ধরে দেখেন। আর আপনাদের জন্য মূলত এই ভিডিওগুলো করতেছি, আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিউয়ার্স, আর একটা বিষয় যেটা আমি করে থাকি, আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রেস্টেন্সের মান রয়েছে। তো যতগুলো সিএটি টিভিতে রেস্টেন্স আছে সবগুলো আমি মোটামুটি রাখার চেষ্টা করছি। আর দেখেন ডায়েট আছে বিভিন্ন রকমের, এবং বড় বড় আইসি আছে, এবং রেস্টেন্স স্ট্যান্ডেস্টার, বিভিন্ন রকমের পার্টস আমি রাখছি, কারণ এগুলো আমাদের প্রতিদিনই লাগে। কারণ সিএটি টিভিতে দেখা যায় চায়না সার্কিটে বেশিরভাগই দেখা যায় আমরা বিভিন্ন মরিচে ধরে যায়, অনেকগুলো ঠ্যাং মরিচে ধরে যায়, অনেক ডায়েটের লেগগুলো ভালো থাকে না, রেস্টেন্স ভালো থাকে না, এবং স্ট্যান্ডেস্টার ভালো থাকে নাম। এক্ষেত্রে আমাদের নতুন যে পুরাতন যে সার্কিটগুলো আছে সেগুলো আমাদের পার্টস কালেকশন করা লাগে, সেই জন্য এগুলো রাখছি। কারণ যে যতগুলো সমস্যা আছে সবগুলো আমি এখান থেকে কালেকশন করতে পারি, আমাদের যে কোনো পার্টস খারাপ হলে। ঠিক, আপনারাও এগুলো রেখে দিবেন, এক্ষেত্রে আপনাদের সিএটি টিভি যারা যারা কাজ করেন তারা খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আর একটা বিষয় বলতে ভুলে গেছি, দেখেন আমার এখানে একটি ইউপ কয়েল আছে। তো এই ইউপ কয়েলের জন্য আমাদের ভার্টিক্যালের সমস্যা হতে পারে, হরিজন্টালের সমস্যা হতে পারে। তো এই ইউপ কয়েল কীভাবে আমরা টেস্ট করবো যে আসলে ইউপ কয়েল ভালো কি না মন্দ, সেটি আজকে অ্যাভোমিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাবো। তার আগে কিছু তথ্য না দিলেই নয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এই সামনে এখানে একটি কয়েল আছে। তো এই কয়েলটা কিন্তু অনেক সময় বন্ধুরা কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্টিক্যাল সমস্যা কিন্তু হতে পারে এই কয়েলটার জন্য। এরপর দেখেন আমাদের এখানে যে ঝালাইগুলো আছে, আমাদের এখানে ঝালাইয়ের জন্য এটা দীর্ঘদিন চলতে চলতে দেয়, যেহেতু এটা তামার না ইউপ কয়েল, অনেকটাই অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম এটা কিন্তু ঝালাই ড্রে সোল্ডারিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্টিক্যাল সমস্যা হতে পারে। তো সেটাও কিন্তু আমরা দেখে নেব ভিউয়ার্স। এরপর দেখেন ভিতরে মরিচে পড়ে যায়, ফাঙ্গাস পড়ে যায়, এরপর কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এখানে তামা অথবা অ্যালুমিনিয়াম যাই বলেন, সেটা কিন্তু একসময় আমাদের ফাঙ্গাস পড়ার কারণে এখান থেকে কিন্তু তামাটি কেটে যায় এবং ডি সোল্ডারিং হয়ে যায়। তো এখানে লিকেজ হওয়ার কারণেও কিন্তু আমাদের ভার্টিক্যাল সমস্যা হতে পারে। এবার দেখেন স্টিকার, তো আমাদের চাইরো সাইডে কিছু স্টিকার আছে, তো এই স্টিকারের জন্যও কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে। তো অনেক সময় স্টিকার সরে যায়, সেই জন্য আমাদের বিভিন্ন ধরনের কালার সমস্যা হতে পারে, এবং পিকচারের সাথে ঘষা খেলে সেই জন্য বিভিন্ন সমস্যা হতে পারে, কালি পড়লে আমাদের এই সমস্যাগুলো বেশি দেখা যায়, কালার সমস্যা দেখা যায় এবং এটা কেটে গেলে। তো এখন আমরা এখানে যে ঝালাইটি আমরা চেক করে নিব যে আমাদের ঝালাইটি সম্পূর্ণ ভালো আছে কি না, এই ঝালাইয়ের কারণে আমাদের ভার্টিক্যাল সমস্যা হতে পারে। আমাদের এই যে কয়েলটা বন্ধুরা, এই কয়েলটা কিন্তু কেটে গেলে কিন্তু আমাদের ভার্টিক্যালের একটি কয়েল আছে, আমি আগে আলোচনা করছিলাম কয়েল, ভার্টিক্যালের পাশে একটি আইসির পাশে কয়েল আছে, এই কয়েলটা কিন্তু আমাদের লাগানো যায়। সেই কয়েলটি আমরা এটা লাগাই দিলেও কিন্তু হয়, এনে পরে সামনে ভিডিও আসবে। তো আমরা এখন ওমসে রাখবো, ওমসে রেখে আমরা কিন্তু এই ইউপ কয়েলটি চেক করবো যে আমাদের ইউপ কয়েলটি ভালো আছে না খারাপ আছে। তো কীভাবে এটা মাপতে হয় সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি, আর ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আর কেউ টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু এই কথাগুলো মিস করে যাবেন, আর অনেক কিছু আপনারা শিখতে পারবেন না। আজকে একটা ভিডিওতে আপনাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করব। দেখেন ভাই, অনেকক্ষণ ধরে আমরা আপনাদের সাথে কথা বলতেছি, আমার তো কষ্ট হইতেছে আর আপনারা তো অনেকেই অধৈর্য হইতেছেন। অবশ্যই অধৈর্য হবেন না, আপনি ধৈর্য ধরে দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো অনেক সময় দেখা গেছে এদিকে আমাদের লাইন থাকে, আমাদের এইটা কিন্তু এদিকে না, আমাদের এটা কিন্তু দেখেন এই পাশে লাইন করা, ভার্টিক্যাল হরিজন্টাল এবং পিছনের দিকে এই চারটি কালেকশন থাকে। তো আমরা দুইটা এখন ধরবো, দেখবো আমাদের মিটার কাটাটি লড়ে কিনে, মিটার কাটাটি লড়লে বুঝতে হবে আমাদের এটা ভালো আছে। তো ভিউয়ার্স, একা থেকে ক্যামেরা সেই জন্য ভালো হচ্ছে না, আপনারা ধৈর্য ধরে দেখেন। আর একটু নলেজ আসছে যেহেতু আমি দোকানে ভিউয়ার্স, তো অনেক ব্যস্ততার মাধ্যমে আপনাদেরকে লং ভিডিও দিতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাটাটি কিন্তু লড়ছে, দেখেন লড়তেছে, তার মানে 100% আমাদের এই সেটটা ভালো আছে। এটা আমরা অ্যানালগ মিটার দিয়ে ভালোভাবে মেপে নিব। এরপর বিপরীত যে দেখেন ভার্টিক্যালের যে কেবল দুটো সেটা আমরা মেপে নিব যে আসলে এই সেটটি ভালো আছে কি না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাটাটি কিন্তু লড়তেছে, তার মানে 100% আমাদের ইউপ কয়েলটি কিন্তু ভালো আছে। তো এভাবেই বন্ধুরা আমরা ইউপ কয়েলটি টেস্ট করে নিব। যাদের সন্দেহ হবে ভার্টিক্যাল সেকশনে সবগুলো ভোল্টেজ দেখবেন, ভার্টিক্যাল আইসি চেঞ্জ করবেন, তাতেও যদি না হয় তাহলে কিন্তু আমরা ইউপ কয়েলটি এভাবে কিন্তু মেপে বুঝে নিব, এবং এখান থেকে ঝালাই কোনো রকমের রিসোল্ডারিং হচ্ছে কি না সেটা আমরা দেখে নিব। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্টিক্যাল যে সলভ হয়ে যাবে, ভার্টিক্যাল যতগুলো সমস্যা আছে এগুলো কিন্তু দূর হয়ে যাবে ভিউয়ার্স, এগুলো আমরা ভালোভাবে নজর রাখব। তো বন্ধুরা, আজকে যা যা নিয়ে আলোচনা করছি এগুলো আপনারা ফলো করবেন, সবসময় ভিডিওটি আমার দেখবেন। আর এইখানে একটা আরেকটা বিষয় আছে, দেখেন একটি চুড়ি, তো পিকচার টিপের পিছন থেকে আমরা এই চুড়িগুলো দেখতে পাই। তো এই চুড়িগুলোর জন্য কিন্তু কালার সমস্যা হতে পারে, অনেকে কিন্তু জানি না যে আসলে এটা কী কী কাজ করে। তো চুড়িগুলো অনেক সময় মিলাতে পারি না,
চুড়িগুলো ভালোভাবে মেলে না, সেই জন্য কালার সমস্যা হয়ে যায়। তো আপনারা যারা এই চুড়িটা মিলাতে পারবেন না, দেখেন এখানে পিন, একটা পিনের মতো আমরা এটা ঘুরালে কিন্তু কালার পরিবর্তন হয়ে যায়। তো যারা এটা আমরা মিলাতে পারবো না তারা কি করব, তারা আমরা এটাকে খুলে ফেলবো, পিকচার ট্রিপের পিছন থেকে খুলে ফেলবো, তাহলে কিন্তু আমাদের কালার সমস্যাটি চলে যাবে। দেখতে পাচ্ছেন আমরা ঘুরালে কিন্তু এটা ঘুরানো যায়, তখন কিন্তু আমাদের এই পিছনে লাগানো থাকে, এটার মাধ্যমে কালার অ্যাডজাস্ট করে। তো এটা যখন আমরা মিলাতে পারবো তখন ফেলে দেবো, আর ফেলে দিলেও কোনো সমস্যা নাই ভিউয়ার্স। এরপর দেখেন ইউব কয়েল যদি আমাদের শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আউটপুট ট্রানজিস্টর বারবার কেটে যেতে পারে। আগেই বলছিলাম আউটপুট কাটার বিভিন্নগুলো কারণ আছে, এই কারণগুলো আপনারা মনে রাখবেন, সব কিছু মুখস্থ রাখবেন। আর এখানে দেখছি একটা জঙ্গল আইসি, জঙ্গল আইসি কীভাবে উঠায়, কীভাবে এলইডি টিভির সাথে যে আইসিগুলো ব্যবহার করা থাকে, সিটি টিভির সাথে থাকে, এগুলো কীভাবে পরিবর্তন করতে হয় এ নিয়ে ভিডিও আছে। তো পিছনের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে এই আইসিগুলো কীভাবে হট গ্যাং দিয়ে অস্তে উঠানো যায় এটা ভালোভাবে আপনারা শিখে যেতে। তো আরও একটি সমস্যা, সেটি হলো বন্ধুরা দেখেন আমার ফ্লাইব্যাকটি T1010A। তো এই নাম্বারটি যদি মুছে যায়, অনেকেই প্রশ্ন করছিলেন নাম্বারটি মুছে গেলে কীভাবে বুঝবেন যেটি 1010 ফ্লাইব্যাক। তো এক্ষেত্রে একটি গোপন টিপস, সেটি হলো আপনার প্রথম ফ্লাইব্যাকটি খুলবেন, খোলার পর কিন্তু আপনারা এক নাম্বারের সাথে দুই নাম্বার, দুই নাম্বারের সাথে তিন নাম্বার এবং ধরবেন, এতে যে একটি রিডিং আসবে, একটি অ্যানালগ মিটার নেবেন তাহলে বেশি ভালো হবে, এতে যে একটি রিডিং আসবে সেই রিডিংটি আপনার খাতায় লিখে রাখবেন। মনে করেন এটি 10-10 দিয়ে আপনারা এখানে একের সাথে দুইয়ে কি কাটাটি লড়ছে কিনা, তিন নাম্বার লড়ছে কিনা, আপনারা এখানে চার নাম্বার, পাঁচ নাম্বার, দশ নাম্বার দেখবেন, দেখা হলে আবার দুই নাম্বারের সাথে দশ নাম্বার দেখবেন, আবার তিন নাম্বার থেকে আবার চার নাম্বার থেকে দশ নাম্বার দেখবেন, এতে আপনাদের যে রিডিং আসবে সেটা খাতায় লিখে রাখবেন। এক্ষেত্রে আপনারা বুঝবেন যে আসলে এটা 10-10 নাকি অন্য নাম্বার। অনেকে 10-15 নাম্বার আছে, 10-15 এটা ব্র্যান্ডেড টিভিতে থাকে, তো এটাও আপনারা মেপে নেবেন। তো ব্র্যান্ডেড টিভিতে অনেকে জানেন না স্টিকের বেশিরভাগ উঠে যায়, অনেক দিন চলার পর গরম হতে আপনাদের স্টিকারটি উঠে যায়, সেক্ষেত্রে আপনারা এগুলো মেপে মেপে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফ্লাইব্যাকটি কত নাম্বার। এটা হলো এসটি ক্যাপ, এসটি ক্যাপের জন্য বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এখানে 33 ভোল্ট আমাদের থাকে, তো 33 ভোল্টের জন্য বিভিন্ন স্ক্রিনে সমস্যা হতে পারে, আমাদের ফসফস আসতে পারে, আমাদের অনেক শব্দ আসতে পারে। তো এটি বর্ষাকালে বেশিরভাগ দেখা যায়, এখানে জলীয়বাষ্প হয়ে আমাদের বিভিন্ন ধরনের এসটি ক্যাপের সমস্যা হতে পারে, এখানে মরিচা ধরে যায়, জং ধরে যায়, অনেক সময় এসটি ক্যাপটির পাশ খেয়ে যায়, সেই জন্য আমরা যে কাজটি করতে পারি, এখানে একটি মলম আছে তো ভেসলিমের মতো সেটা আমরা লাগিয়ে নিতে পারি। অনেক সময় দেখা গেছে আমাদের কিন্তু অনেক সময় আমরা এখানে ভেজলিন মলম লাগাই দিই, অনেক সময় আমরা কোনো কিছু না পেলে আমরা পেপসিডেন্ট, আমরা টুথপেস্ট যেটা আমরা দাঁতের মাজন সেটি এখানে লাগাই দিলেও কিন্তু হয়, তবে জাপানি একটি পেস্ট আছে সেটি আমরা এখানে লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ওই শব্দটি আসবে না। এই যে তারটি, আমাদের এসটি ক্যাপের যে তারটি লিক হয়ে গেলে অনেকেই আমরা কস্টিভ দিয়ে জোড়াই, কিন্তু কয়েকদিন পর দেখা গেছে আবার লিক হয়ে যায়। এটা একটি গোপনীয় টিপস আছে, এটা আপনি অনেক টেকনিশিয়ানদের সাথে এই ভিডিওটি আপনারা দেখবেন না, এইটা আপনার যদি ছিঁড়ে যায় অনেক সময় অনেকেই কিন্তু বলবে না, এটা একটি গোপন টিপস, সেক্ষেত্রে বলবে যে আপনারা এটা চেঞ্জ করেন। তো বন্ধুরা ফ্লাইব্যাক ভালো থাকলে, দেখা গেছে এটি খারাপ থাকলে আমরা কেন চেঞ্জ করব, আমাদের কস্টিপ না পেছালেও কিন্তু আমরা কস্টিপ যদি ভালোভাবে দিই অনেক সুন্দর, একটি হাজার হাজার কস্টিপ যদি এখানে পেঁচাই তারপরে কিন্তু আমাদের এখানে কিন্তু এসটি যে একটি লিকেজ সেটা কিন্তু থেকেই যাবে। সেক্ষেত্রে আমরা যে গোপন টিপসটি সেটি হলো আমরা এখানে যখন লাগাবো, লাগানোর পর তারটি ঝালাই করে দিব, এরপর এখানে কিছু মোম গলে, তারপর মোমটি এখানে কিছু রাখবো, গলায় এখানে দিয়ে রাখবো, এরপর আমরা কস্টিপ পেঁচাবো, এতে কী হবে আমাদের মোমটি কিন্তু কাভার হিসেবে কাজ করবে। তো এটাও একটি গোপন টিপস, তো এটাও আপনারা আজকে জেনে গেলেন। আর অনেক সময় দেখা গেছে আমাদের এই এসটি ক্যাপটি লিক হয়ে যায়, লিক মানে এখানে পিনটি যদি আমার লুজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের টিভিতে কিন্তু ভালোভাবে লাগে না, সেটাও আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন একটি আমাদের ফোকাস, এটাকে কি বলে, একটা ফোকাস ভোল্টেজ, তো এটা দিয়ে আমাদের স্ক্রিন সাদা করে আবার কালো করে, তো এটা যদি আমাদের লিক হয়ে যায়, এখানে হাই ভোল্টেজ না, এটা কোনো সমস্যা নেই, এটা আপনি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি, অনেকে ধৈর্য হারা হয়ে গেছেন, আবার অনেকেই কিন্তু কষ্ট করে ভিডিওটি দেখতেছেন, কারণ আপনারা একদিন অনুরোধ করছিলেন যে ভাই বড় বড় ভিডিও বানায়, কোনো সমস্যা নেই, তো সেই জন্য বড় বড় ভিডিও করতেছি, আবার বড় ভিডিও হলেও অনেকে অধৈর্য করে, তো সেই জন্য আসলে বুঝতে পারি না, সবার মতামত রেখে আসলে ভিডিও বানাতে পারি না, তো তারপরেও বড় ভিডিও করতেছি। যারা নতুন আছেন এই ভিডিওটি আপনারা অনেক মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একটি ভিডিওতে অনেক টেকনিশিয়ান ছোটো ছোটো কথা আলোচনা করে, দুই তিন মিনিট, চার মিনিট, পাঁচ মিনিট, তো একটি ভিডিওতে প্রায় এক ঘন্টার মতো আমি আলোচনা করতেছি, তো সামনে আরও করব। তো এই ভিডিওটি যদি আপনারা সেভ করে থান আর এটা যদি A to Z দেখেন, তাহলে আপনারা গোপন গোপন যে সমস্যা সেগুলো আপনারা পাবেন, কারণ আপনারা সব বিষয়ে যদি ধারণা পেতে চান তাহলে সব টেকনিশিয়ান ভিডিও আপনারা দেখা লাগবে, তারপরও পাবেন না। আর একটি ভিডিওতে সব পাইতেছেন, তার মানে অন্য অন্য ভিডিও না দেখলেও আপনাদের হবে, সব কিছু নিয়ে কমন যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করতেছি।
অনেক সময় দেখা গেছে এটি আমাদের চপার, তো চপার অনেক সময় দেখা গেছে কাটে না, তারপরে যদি আমাদের চপার কেটে যায় আমরা চপার কিভাবে বুঝবো যে আসলে চপারটি ভালো আছে না খারাপ আছে সেটি দেখার জন্য আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের এক নম্বরের সাথে এখানে চপারের ইনপুট আমাদের পাওয়ার সেকশন প্রাইমারি এক নম্বরের সাথে বি পজিটিভের সাথে এখানে যোগ আছে। তো এখানে আমরা একটি অ্যানালগ মিটার ধরবো, যদি দেখি আমাদের কাটাটি লড়ছে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের চপারটি ভালো আছে। এবং দুই নম্বরের সাথে সেকেন্ডারি দুই নম্বরের সাথে ধরবো এবং তিন নম্বরের সাথে সেকেন্ডারি তিন নম্বরে ধরবো। এবার যদি আমাদের কাটা যদি লড়ে তাহলে বুঝতে হবে আমার 100% চপারটি ভালো আছে। চপার সাধারণত বেশি যায় না, তো তারপর আমরা এটি দেখে নেব। অনেকেই আছেন পাওয়ার সেকশনে সমস্যা থাকে কিন্তু আসলে আপনার সমস্যাটি খুঁজে পান না, সে কারণে যে কাজটি করবেন এখানে এক আপনার একটি পিন ধরে আমাদের দেখবেন এই পাশে ভোল্টেজ আসছে কিনা আবার এই পাশ থেকে গেছে কিনা। তো প্রথম থেকে ভোল্টেজ যদি আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন কোথায় সমস্যা। এখন প্রথম বিষয় হলো বন্ধুরা এখানে আপনারা বিভিন্ন পিরিন্ট আছে, তো পিরিনগুলো যদি ফেটে যায় অনেকেই কিন্তু অনেক মহা মুসিবতে পড়েন, বুঝতে পারেন না কোথায় সমস্যা। সেক্ষেত্রে আপনারা কন্টিনিউতে মুড়ে লাগবেন ডিজিটাল মিটার দিয়ে, সেখানে যে পিনটা আপনাদের যে সমস্যা মনে করছেন যে সেকশনে একমাথায় ধরে পিরিনটা যত দূর গেছে মনে করে এখান থেকে এ পর্যন্ত গেছে এখান থেকে ওই পর্যন্ত ধরলে কিন্তু আমাদের একটি বিপ সাউন্ড আসবে, তখনই বুঝবো আমাদের প্রিন্টারটি প্রিন্ট কিন্তু ভালো আছে। আর মূল কথা হলো মনে করেন আমাদের এখানে 27 ভোল্টের সমস্যা, তো 27 ভোল্টের সমস্যা হলে আমাদের 27 ভোল্ট ধরে 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 যাবো, যেইখানে আমাদের ভোল্টেজ ড্রপ হবে সেইখানে বুঝবো আমাদের কিন্তু সমস্যা রয়েছে। তো অনেকেই আছেন কিন্তু অনেক জায়গা আপনারা দেখার চেষ্টা করেন কিন্তু রোগ বিছিয়ে পান না, সেক্ষেত্রে আপনার প্রিন্ট ধরে যদি অস্তে অস্তে ধৈর্য ধরে কিন্তু আপনার সামনের দিকে এগিয়ে যান যেখানে ভোল্টেজ পাবেন না সেখানেই সমস্যা। তো আমাদের প্রত্যেকটা পিনের সাথে দেখেন এইটি রেজিস্ট্যান্স, এটা আবার অন্য ট্রানজিস্টর হয়ে রেজিস্ট্যান্স হয়ে ক্যাপাসিটর জেনার ডায়োড হয়ে কিন্তু আমাদের বিভিন্ন প্রিন্টারে চলে গেছে। মনে করেন আপনারা এখান থেকে আমাদের জঙ্গল পর্যন্ত একটি ভোল্টেজ আসছে, এখান থেকে আরেকটা বিষয় আমাদের জঙ্গল থেকে কিন্তু বিভিন্ন ভোল্টেজ আউটপুট ইনপুট করে, মনে করেন ভার্টিক্যালের পিন কিছু এখান থেকে আউট হয়ে যায় আবার ভার্টিক্যাল থেকে কিছু আবার ভোল্টেজ ইন হয় এখানে। এখন আপনারা ইন হয়েছে কত দূর মনে করেন আপনি আস্তে 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 সামনে এগিয়ে যাবেন, যেখানে মনে করবেন ভোল্টেজটি পাচ্ছেন না সেটাই হলো আপনাদের সমস্যা। তো অনেকে আমরা বুঝি না, সব কিছু আমরা দেখার চেষ্টা করি কিন্তু আসলে পিন ধরে যদি আমরা যাই যেখানে ভোল্টেজ পাবো না সেইখানেই আমাদের কিন্তু সমস্যা। আর এটি একটি সহজ ভাষায় আপনারা বললাম, আপনারা এইভাবে বুঝবেন আপনারা মিটার দিয়ে মনে করেন পিন টেবিল ধরে যাবেন, মনে করেন ভার্টিক্যালের এখানে একটি পিন আছে এটাতে 3 ভোল্ট যাবে, এখানে 3 ভোল্ট এখানে একটি রেজিস্ট্যান্স ক্যাপাসিটার ডায়োড হয়ে আমাদের জঙ্গল পর্যন্ত আসছে। এখন এই জঙ্গল থেকে যদি আমাদের ভোল্টেজটি যদি এখানে না আসে আর এখান থেকে না যায় মনে করেন এখান থেকে একটি পার্স ড্রপ দিয়েছে, তো এখানে যদি ভোল্টেজ না পাই ওপারে এপারে পাই ওপারে যদি না পাই তার মানে আমাদের ওইখানেই সমস্যা। অনেকেই আমরা এটা বুঝতে পারেন, এটা একদম সহজ টিপস। আর অনেকেই আছেন এই যে জঙ্গল আইসিটি এটি ভালো না খারাপ সেটি আপনারা বুঝতে পারেন না, তো আমাদের জঙ্গল যদি খারাপ হয়ে যায় অনেক সময় দেখবেন মিডিয়াম গরম, যদি দেখেন আপনার অধিক গরম হয় সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে আসলে আমাদের জঙ্গল আইসিটি খারাপ। আবার অনেক সময় দেখা গেছে এখানে জঙ্গলের যে অপর প্রিন্ট আছে এখানে কিন্তু আমাদের অপর সাইডে যদি হাত দিই আমাদের স্ক্রিনটি কেঁপে, আমার স্ক্রিনটি কিন্তু কাঁপাকাঁপি শুরু করবে আমাদের এই পিনে হাত দিলে, তখন বুঝতে পারবেন আমাদের এই আইসিটি রানিং আছে আইসিটি কাজ করছে। আমাদের ভার্টিক্যালে আইসি যদি এখানে আমাদের পিনে যদি হাত দিই, তো আপনাদের দেখাচ্ছি এখানে পিনে যদি আমরা চলাকালীন হাত দিয়ে যদি আমাদের স্ক্রিনটি কাঁপে তার মানে বুঝতে আমাদের ভার্টিক্যাল আইসিটি কাজ করে। আমাদের এখানে কিন্তু জঙ্গল আইসিতে এইরকম যদি আমরা হাত দিই যখন আমাদের স্ক্রিনটি কাঁপে তখন বুঝতে হবে আমাদের জঙ্গল আইসিটি কাজ করে। তো এটি সহজ উপায়, জঙ্গল আইসি মাপার কোনো যন্ত্র নাই আমাদের কাছে, সেই জন্য এটা সহজ উপায়। এভাবে আপনারা হাত দিলেও বুঝবেন এবং অপর সাইডে হাত দিলে আপনারা স্ক্রিনে যে রেখা পড়বে সেই অনুসারে আপনারা বুঝবেন। তো অনেকেই আবার প্রশ্ন করছিলেন যে ভাই একটি আইসিতে এখানে চিপস আইসি থাকে মোবাইলের মতো, আবার এখানে দেখেন আর একটা পিন, এটি হচ্ছে একটি ব্যাকআপ, তো এটা ব্যাকআপের কাজ করে, এটাও জঙ্গলের সাথে ব্যাকআপের কাজ করে, তো এখন যে চায়না সার্কিট সেটার সাথে এগুলো থাকে না। তো এভাবেই আপনারা এটা দেখে নেবেন। আর অনেকেই বলছেন যে আমাদের সার্কিটে কিন্তু হাই ভোল্টেজ হয় কোথায় এবং কোথায় হাত দেওয়া যাবে এবং কোথায় হাত দেওয়া যাবে না, এখানে তো আমাদের পাওয়ার সেকশন এখানে কোনো জায়গায় হাত দেওয়া যাবে না, তো এখানে বি পজিটিভ 110 বাদে অন্য অন্য যে সেকশন আছে সবগুলো হাত দেওয়া যাবে কিন্তু বি পজিটিভ ফ্লাইব্যাক এখানে হাই ভোল্টেজ যে ভোল্টেজগুলো হয় এখানে আমাদের হাত দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা মারাত্মক শর্ট খাবো, এজন্য আমরা নিরাপত্তা বজায় রাখবো সবসময়।
তো ইতিমধ্যে আমি বুঝে গেছি যে অনেকে অধৈর্য হয়ে আছেন, আবার অনেকেই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতেছেন। আর মূল বিষয়টি হলো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখতেছেন তারাই আসলে কাজ শিখতে পারবেন, কারণ এতটুকু ধৈর্য যদি আপনি না ধরেন, কারণ আমি যেরকম হাতে কলম আপনাদেরকে শিখাচ্ছি এবং ডায়াগ্রাম আঁকারও আগেও ভিডিও দিছি, তো এরকম কেউ শিখাবে না, কোনো প্রতিষ্ঠানও আপনি শিখতে পারবেন না। তো খুবই মনোযোগ দিয়ে আপনারা শেখার চেষ্টা করুন, ভিডিওতে টেনে টেনে দেখবেন না ভিউয়ার্স। তো অনেক দোকানে ব্যস্ততা, তারপর আপনাদের জন্য লং টাইম ভিডিও দিতেছি, প্রতিদিন ভিডিও আপলোড করতেছি। আর একটা বিষয় দেখেন, অন্যান্য টেকনিশিয়ানরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে না, আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছি। সেক্ষেত্রে বুঝেন যে কত ব্যস্ততা এবং কত কষ্ট হয়। তার বিনিময়ে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনাদের কমেন্ট মতামত জানাবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি না বুঝতে পারেন, ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা ফোন দিতে পারেন। আশা করি তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বিস্তারিত নিয়ে অনেক কিছু আলোচনা করলাম, এরপরও আবার সামনে নতুন নতুন টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে আমাদের আর একটা বিষয়, এখানে আমাদের চ্যানেল বক্স যদি আমাদের ভোল্টেজ ঠিক থাকে, এখানে ভোল্টেজ ঠিক থাকলে আমরা 100% বুঝে নিব যেখানে আমাদের চ্যানেল বক্স সমস্যা অথবা মেমোরি আইসি থেকে আমাদের সমস্যা হয়। চ্যানেল বক্স থেকে সমস্যা হয়, তো ভিউয়ার্স দেখেন এখানে দেখেন যে আমাদের কিছু সিপস আছে, এই সিপসটা যদি আমাদের মরিচে ধরে যায়, চ্যানেল বক্সে আমাদের কোনো ভোল্টেজ উৎপাদন হবে না, সেক্ষেত্রে অনেক সমস্যা হবে। গুড়ি গুড়ি রেজিস্ট্যান্স আছে এবং সিরামিক ক্যাপাসিটার আছে, এগুলোর জন্য আমাদের সমস্যা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় এটা মরিচে ধরে যায়, সেই জন্য আমাদের আইসিটি কাজ করে না, আইসিটি আমরা হোয়াট গ্যাং দিয়ে হিট দেবো। তো এখানে যে আইসিটি আছে, এই আইসিটি যদি আপনারা হিট দেন তাহলে দেখা গেছে আপনাদের এই ছোটোখাটো সমস্যা, চ্যানেল বক্সে যত সমস্যা, চ্যানেল নিয়ে যত সমস্যা, সেগুলো দূর হয়ে যাবে। অনেক সময় এই আইসিটি চলতে চলতে ফাঙ্গাস মরিচে পড়ে যায়। আর এই যে দেখেন সার্কিটটি, এই যে ভিতরে যে সার্কিটটি, এটাও আমরা ক্লিন করে নেব, সেক্ষেত্রে আমাদের পারফরমেন্স অনেকটা ভালো হবে। অনেক সময় দেখা গেছে চ্যানেল বক্স ভালো থাকে কিন্তু দেখা যাচ্ছে মরিচে ফাঙ্গাসের জন্য আমাদের চ্যানেল বক্সটি ডেড হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যতগুলো নিয়ে আলোচনা করছি না, বেস বোতর থেকে শুরু করে যতগুলো সেকশন নিয়ে আলোচনা করছিলাম, সবগুলোই আশা করি আপনাদের কাজে লাগবে। আর ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর আপনারা বেশি বেশি লাইক কমেন্টের মাধ্যমে আমাকে বেশি বেশি উৎসাহ দেবেন, যত উৎসাহ দেবেন প্রতিদিন আপনাদের কাছে সিএটি টিভি এলইডি টিভির নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটি কেমন হয়েছে, আপনারা কি সামনে আরও বড় ধরনের ভিডিও চান নাকি ছোটোখাটো ভিডিও চান, সেগুলো আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো ভিউয়ার্স, আর একটা বিষয়, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি, এখানে একটি স্প্রে আছে 530 মডেল এটা। তো আমরা যারা থিনের দিয়ে পেট্রোল দিয়ে কাজ করি, তারা এটার মাধ্যমে কাজ করলে অনেকগুলো প্রিন্ট আমাদের বিভিন্ন ধরনের সার্কিট পরিষ্কার হয়ে যায়। তো এটা আপনারা কিনে নেবেন। এরপর আছে আমাদের যে কোনো একটা জিনিস, যেমন ধরেন টিপ সুইচ, এগুলো যারা মরিচে জং ধরে যায় জং, তো এটার মাধ্যমে 40 আমরা দিয়ে আমরা এটা ক্লিন করতে পারি। তো এগুলো আপনারা কিনে নেবেন, তাহলে আপনারা সিএটি টিভির অনেক ধরনের কাজ বুঝতে পারবেন। আর এটি আমার একটি অপটিমাম কম্পিউটার সার্ভিসিং সেন্টার। তো কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয়, আমার একটি নতুন চ্যানেল আছে, সেখানে ঘুরে আসবেন, সেখানে কম্পিউটার যত হার্ডওয়্যার টিপস আছে সেখানে সেই টিপস দেওয়া হয়। আর এখানে কম্পিউটার বিভিন্ন ধরনের এক্সেসরিজ হতে শুরু করে মাদারবোর্ড, হার্ড ডিস্ক, বিভিন্ন ধরনের র্যাম, পাওয়ার সাপ্লাই, গেমিং পাওয়ার সাপ্লাই, গেমিং কিবোর্ড, গেমিং মাউস, বিভিন্ন ধরনের এখানে মালামাল আছে। যদি আপনাদের প্রয়োজন হয়, ইমো নাম্বার আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই সম্বন্ধে ভিডিও দেওয়া হয়, আমার একটি নতুন চ্যানেল আছে, এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা, সেখানে কম্পিউটার হার্ডওয়্যার টিপস দেয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি ঘুরে আসবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন যারা কাজ শিখতে চান, যারা হার্ডওয়্যারভাবে কাজ শিখতে চান, তারা নতুন নতুন সেখানে ভিডিও আপলোড করা হয়, সেখানে যেয়ে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন। এই সর্বপ্রথম কোনো মেয়েরা টিপস দেয় সেখানে কম্পিউটার সায়েন্সের বিষয়ে। তো বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের মাদারবোর্ড হতে শুরু করে 8GB, গেমিং কিবোর্ড, গেমিং মাউস এবং ল্যাপটপের এক্সেসরিজ হতে শুরু করে দেখতে পাচ্ছেন একটি গেমিং কিবোর্ড, বিভিন্ন ধরনের গেমিং কিবোর্ড এখানে আপনারা পাবেন। তাই যদি যাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন। আমার একটা সামনে দেখতে পাচ্ছেন এটি এলইডি টিভি, তো এলইডি টিভির সার্কিট রয়েছে এখানে, এটা কাজ চলতেছে, এটা পাওয়ার সমস্যা হয়েছে, আদার বিভিন্ন সমস্যা হয়েছে, এ নিয়ে সামনে একটি ভিডিও আসবে। তো আমার চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন সারাদিন অ্যাক্টিভ থাকার জন্য। কীভাবে কেলোয় লাগাতে হয় বিগত ভিডিও করছিলাম, আর আবার একটা সামনে ভিডিও আসবে, সেটিও অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট করে আপনারা উৎসাহ দিবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে খোলা আছে, তো ডিসপ্লে নিয়ে সামনে ভিডিও দেব। আর দেখতে পাচ্ছেন একটি RT809, এটা দিয়ে বিভিন্ন ধরনের এলইডি টিভি ফ্ল্যাশ করা যায়। ফ্ল্যাশ কীভাবে করতে হয় বিগত ভিডিও আছে, এবং সামনে একটি ফ্ল্যাশ কীভাবে করবেন সেই নিয়ে বিস্তারিত ভিডিও, যেহেতু সামনে এলইডি টিভির আপনাদের প্রচুর চাহিদা বাড়তেছে, তাই অবশ্যই এলইডি টিভি কীভাবে ফ্ল্যাশ করতে হয় এই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে কাজে আপনার অনেক সাহায্য করবে।
তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আইসি এবং দেখতে পাচ্ছেন ভিতরে একটি আইসি দেওয়া আছে। আইসি কিভাবে ফ্ল্যাশ করে এ টু জেড আপনাদেরকে টিউটোরিয়াল দেব এবং এলইডি টিভি কিভাবে ফ্ল্যাশ করে দেখতে পাচ্ছেন চিপসের মাধ্যমে আমরা আইসি এখানে ঝালাই করেও কিন্তু আমরা এখানে ফ্ল্যাশ করতে পারি। তো ফ্ল্যাশ নিয়ে আপনাদের মূল ভিডিও দেব, আর এগুলো যদি আপনি সে না শিখেন তাহলে তো এলইডি টিভির কাজ শিখতে পারবেন না, কারণ এলইডি টিভি প্রায় সফটওয়্যারিং দিয়ে আপনাদের বিভিন্ন ধরনের অপশনগুলো চালু করা হয় যেটি আপনাদের সিএটি টিভিতে লাগে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান, যদি এ নিয়ে কোনো আপনারা ভিডিও চান অথবা যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।